নমস্কার, আমি পায়েল, আর পায়েলের গল্পের গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনাদের প্রিয় লেখক বা লেখিকার নাম আমাকে বলুন। আপনারা কি কোনো একজনের নাম বলতে পারবেন? হয়তো আমরা বলবো যে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পড়তে খুব ভালো লাগে, কিন্তু এর পাশাপাশি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা ভালো গল্প যদি আপনাকে পড়তে বলা হয় বা শুনতে বলা হয়, সেটা শোনা বা পড়া থেকেও কিন্তু আপনি বিরত থাকতে পারবেন না। আসলে সেটাই, যারা গল্প পড়তে বা আমরা শুনতে ভালোবাসি, কোনো একজন লেখক বা লেখিকার গল্পে কিন্তু আমরা আমাদের সীমাবদ্ধ রাখতে পারি না। প্রত্যেকের লেখার ধরন আলাদা, ঘরানা আলাদা, তাই একজনের নাম বলাটা সত্যি খুব মুশকিল। এই যেমন দেখুন না, প্রভাত কুমার মুখোপাধ্যায়, তার গল্প ইদানিং আমার এত ভালো লাগছে, এত ভালো লাগছে যে বারবার মনে হচ্ছে যে সমস্ত গল্পগুলো আমি পড়েছি বা অনেক আগে পড়েছিলাম সেগুলোই আপনাদের শোনাই। তাই আজ আবারও প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি গল্পই নির্বাচন করেছি আপনাদের শোনাবো বলে। আজ আপনাদের শোনাবো প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প কলির মেয়ে। শুনে দেখুন তো ভালো লাগে কিনা। শুরু করছি আজকের গল্প পাঠ। চৈত্রের দিবা অবসিত প্রায়, গোপাল সরকারের বৈঠকখানায় বসিয়া বিজয় মিত্র পাশা খেলিতেছিলেন। হঠাৎ তাহার কনিষ্ঠ পুত্রটি ছুটিয়া আসিয়া হাঁপাইতে হাঁপাইতে বলিল, বাবা শিগগিরই বাড়ি এসো, টেলিগ্রাম এসেছে। টেলিগ্রামের নাম শুনিয়া বৈঠকখানার শুদ্ধ লোক চমকিয়া উঠিল। পল্লিগ্রামে টেলিগ্রাম সর্বদা আসে না, যাহা আসে তাহা প্রায় দুঃসংবাদ, বিপদের সংবাদ। বিজয় মিত্র খেলা ফেলিয়া ভিজা গামছায় কপালের ঘাম মুছিয়া চটি জুতা পায়ে দিয়া তড়িৎ পদে বাড়ি আসিলেন। দূর স্টেশন হইতে ঘরমাক্ত কলেবর টেলিগ্রাম পেয়াদা আসিয়াছে, সদর দরজার বারান্দায় বৃহৎ লাঠি লইয়া গম্ভীরভাবে বসিয়া আছে অসংখ্য কৌতূহলী বালক বালিকা তাহাকে ঘিরিয়া দাঁড়াইয়া। বিজয় মিত্র রশিদে নাম সহি করিয়া দিয়া কম্পিত হস্তে টেলিগ্রাম খুলিলেন। পাঠমাত্র তাহার মুখে আনন্দের জ্যোতি দেখা দিল। অন্তঃপুরে প্রবেশ করিয়া দেখিলেন তাহার পত্নী উৎকণ্ঠিতভাবে প্রতীক্ষা করিতেছেন। বলিলেন, ভালো খবর। কি? বিনু বাড়ি আসছে। বিনু কোথা থেকে, কবে আসবে? তা লেখিনি, মোকামা থেকে তার করেছে, কাল এসে পৌঁছবে বোধ করি। বিজয় হরি ও বিনোদ বিহারি দুই ভাই সহোদর। বিনোদ যখন ছোট তখন ইহারা পিতৃমাতৃহীন হয়। বিজয় হরি স্ত্রী বিনোদকে মানুষ করিয়াছিলেন। বিনোদ বড় হইলে ভারী দুর্দান্ত হইয়া উঠিল। এই সূত্রে দাদার সঙ্গে প্রায় তাহার বচসা হইত। একদিন ক্রোধান্ত হইয়া বিজয় হরি বিনোদকে জুতার দ্বারা প্রহার করিয়াছিলেন। সেই দিন বিনোদ পলায়ন করিল। একদিন দুই দিন করিয়া এক সপ্তাহ গেল, বিনোদ ফিরিল না। তখন বিজয় হরি সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে আরম্ভ করিলেন, 10 টাকা পুরস্কার পর্যন্ত ঘোষণা করিলেন। তথাপি বিনোদের কোনো সন্ধান পাওয়া গেল না। দেখিতে দেখিতে মাস কাটিল, বৎসর কাটিল, এই রূপে 3টি বৎসর কাটিয়াছে। বিনোদ নিরুদ্দেশ হওয়ায় আত্মীয় বন্ধু সমাজে বিজয় হরি লজ্জায় মুখ দেখাইতে পারেন না। আজ সহসা সংবাদ আসিল, সেই ভাই বাড়ি আসিতেছে। সেদিন সন্ধ্যাবেলা উঠানের তুলসী গাছ সওয়া পাচানা হরির লুট পাইয়া গেল। গ্রাম ময় সংবাদ রটিত হইল। বন্ধু বান্ধব উৎসুক চিত্তে বিনোদের আগমন প্রতীক্ষা করিতে লাগিল। পরদিন অপরাহ্নকালে বিনোদের গাড়ি গ্রামে প্রবেশ করিল। বিনোদ গাড়ি হইতে নামিল, হাতে একটি সবুজ বনাতের ঘেরাটোপযুক্ত ক্যাশ বাক্স, গারোয়ান এবং বাটির ভৃত্য মিলিয়া জিনিসপত্র নামাইল। বিনোদ বাটির মধ্যে প্রবেশ করিয়া দাদা ও বৌদিদিকে প্রণাম করিল, ছেলেপিলেকে কোলে করিয়া আদর করিয়া অনর্থ করিল। বৌদিদিকে ঘরের মধ্যে ডাকিয়া ক্যাশ বাক্সটি তাহার হাতে দিয়া চুপি চুপি বলিল, খুব সাবধানে তোমার সিন্ধুকে রেখে দাও বৌদিদি। বৌদিদি দেখিল বাক্সটি বিলক্ষণ ভারী,
খুশি হইয়া সিন্ধুকে বন্ধ করিতে করিতে বলিলেন, এতদিন কোথা ছিলে ঠাকুরপো? ছিলাম মতিহারিতে। এতদিনে মনে পড়ল? চাকরি ফেলে কি করে আসা বউ দিদি? কত টাকা মাইনে হয়েছে? 120 টাকা। বিয়ে করেছ? বিয়ে? বিয়ে করে কি হবে? বউ দিদি হাসিয়া কি একটা ঠাট্টা করিতে যাইতেছিলেন, এমন সময় বিজয়বাবু আসিয়া বলিলেন, সারাদিন খাওয়া হয়নি, যাও ঝাঁ করে রান্না চড়িয়ে দাওগে, গল্প পরে করো এখন। জল যোগাদি করিতে সন্ধ্যা হইল, ক্রমে লোকজন আসিয়া বৈঠকখানা ছাইয়া ফেলিল। দুই ভ্রাতা গিয়া সমবেত বন্ধুমণ্ডলীর মধ্যে উপবেশন করিলেন। গুরু সম্পর্কীয় গণকে প্রণাম করিতে করিতে বিনোদের স্কন্ধে বেদনা ধরিয়া গেল। কেউ কেউ বলিল, এতদিন বাড়ি আসবার নাম নেই, আমরা ভাবি হলো কি, ছোকরা গেল কোথায়, ছেলে বাহাদুর বটে, আজকালকার বাজারে 120 টাকা চাকরি বাগানো সাধারণ কথা। গ্রামের অন্যান্য যুবক যাহারা বিয়ে পাস করিয়া কলিকাতা কন্ট্রোলর জেনারেলের আপিসে 30 টাকার কেরানিগিরির জন্য উমেদারি করিতেছিল, এমএ পাস করিয়া যাহারা 50 টাকা বেতনের মাস্টারি জুটাইতে পারিতেছিল না, তাহাদের অনেকেরই কথা উঠিল। বৃদ্ধ চক্রবর্তী মহাশয় বলিলেন, সকলই অদৃষ্ট করে রে ভাই, ও বিয়ে পাস করিলেও হয় না, মহা বিয়ে পাস করলেও হয় না। অনেকে বলিল, তা তো বটেই, তার ভুল কি? নব্যগোছের একজন বলিল, অদৃষ্ট তো বটে, তার সঙ্গে উদ্যমও চাই। অন্য একজন মন্তব্য করিল, বিনোদ বুদ্ধিমান, আমরা বরাবরই বলে এসেছি। সরকার মহাশয় এই মতের পোষকতা করিয়া বলিলেন, ছেলেবেলায় একটু দুর্দান্ত ছিল, তা অমন অনেকে থাকে, একটু বয়স হলেই সেরে যায়। তা হোক, চাকরিটি এখন ভালোয় ভালোয় বজায় থাকুক, ক্রমে বেতন বৃদ্ধি হোক, এই আমাদের আশীর্বাদ। বিজয় ভাতার প্রাণীর সন্দেহ দৃষ্টিপাত করিয়া বলিলেন, সেই আশীর্বাদ করুন সরকার মশায়। পরদিন প্রভাতে দাদার বালক বালিকাগণকে লইয়া বারান্দায় বসিয়া বিনোদ বলিল, তোদের জন্য কি নিয়ে এসেছি তা এখনো দেখিসনি বুঝি? কি কাকা, কি এনেছো কাকা? ইত্যাকার প্রশ্নে বিনোদকে তাহারা ছাঁকিয়া ধরিল। বিনোদ উঠিয়া তরঙ্গ খুলিয়া একটা রবারের বানর, কাহাকে একটা লাল বল, কাহাকেও একটা মেম পুতুল বিতরণ করিল। তাহা লইয়া বালক বালিকাগণ মহালম্প জম্প আরম্ভ করিয়া দিল। হাস্যমুখী বৌদিদির পানে চাইয়া বিনোদ বলিল, তোমার জন্য কি এনেছি জিজ্ঞাসা করলে না বৌদিদি? বৌদিদি হাসিয়া বলিলেন, কি এনেছো ভাই? কি বলো দিকিন? কি জানি। কি পেলে খুশি হও? কি পেলে খুশি হই? দাঁড়াও দেখি, বাঁদর নয়, সে তো ঘরেই রয়েছে। বিনোদ কৃত্রিম কোপ সহকারে বলিল, আমার দাদাকে বাঁদর বলছো বৌদিদি? বৌদিদি বলিলেন, এই দেখো, কারু নাম করেছি? নিজেরা ধরা দিলে আমি আর কি করব। বিনোদ বলিল, মেম পুতুলও বোধ হয় চাও না, সেও তো নিজেই রয়েছ। বৌদিদি বলিলেন, না, মোমের মেম পুতুল চাইনে বটে, একটা সত্যিকারের জ্যান্ত মেম পুতুল যদি বিয়ে করে এনে দিতে ভাই, তাহলে খুব খুশি হতাম। যা এনেছি তা দেখলে আরো খুশি হবে, এই জন্যেই তো এতদিন বাড়ি আসেনি, টাকা জমাচ্ছিলাম। আমার ক্যাশ বাক্সটা বের করো দেখিন বৌদিদি। বৌদিদি সিন্ধুক খুলিয়া সবুজ বনাত ঢাকা ক্যাশ বাক্সটি বাহির করিলেন। বিনোদ চাবি খুঁজিতে লাগিল, এ পকেট সে পকেট, এ জামা সে জামা, কোথাও চাবি পাওয়া গেল না। শেষে তরঙ্গ দুইটি খুলিয়া উলট পালট করিল, কোথাও চাবি নাই। মুখখানি বিষণ্ন করিয়া বলিলেন, চাবি হারিয়েছে তার ভাবনা কি ঠাকুরপো, মাল তো আর হারাওনি, বাক্স তো ঘরেই আছে, চাবি হবে এখন, না হয় বাক্স ভাঙতে হবে, এর বেশি আর কি হবে। বিনোদ একটু বিষাদের হাসি হাসিয়া বলিল, আমার যে হাত খরচের টাকা অবধি বাইরে নেই বৌদিদি। বৌদিদি বলিলেন, তা তোমার যখন যা দরকার হবে আমার কাছে নিও এখন, কলকাতায় গিয়ে বাক্স না খোলালে আর উপায় নেই, এত সাত করে তোমার জন্য গহনা গড়িয়ে নিয়ে এলাম, দেখাতে পেলাম না, এই দুঃখ। বৌদিদি বলিলেন, না দুঃখ করো না, দুদিন পরেই না হয় দেখব, কি এনেছো বলোই না, কানে শুনি।
দশ ভরি দিয়ে তোমার জন্য পুষ্পহার গড়িয়ে এনেছি। বৌদিদি খুব আহ্লাদ প্রকাশ করিলেন। বিনোদ ক্রমে সুস্থ হইল। তখন বলিল, বৌদিদি চা তৈরি করতে পারো, সকালে চা খাওয়াটা ভারী অভ্যাস হয়ে গেছে। শুনিয়া বৌদিদির মন সম্ভ্রমে পূর্ণ হইয়া উঠিল। ঠাকুরপোর এতদূর শৌখিন চালচলন হইয়াছে। কিন্তু কিছু অপ্রতিভ হইলেন। বলিলেন, সে পার তো আমাদের নেই ভাই। বিনোদ বলিল, যা আমার কাছে আছে শুধু গরম দুধ আর চিনি পেলেই হয়। এই কথা শ্রবণ মাত্র বালক বালিকাগণ ও কাকা আমি চা খাবো, ও কাকা আমায় চা দিও বলিয়া নৃত্য করিতে আরম্ভ করিল। উপযুক্ত পাত্রাভাবে একটি ঘট করিয়া চায়ের জল গরম হইয়া আসিল। তাহারই মধ্যে এক মুঠো চা ফেলিয়া মুখে পাথরটি চাপা দেওয়া হইল। বালক বালিকাগণ কেহ বাটি, কেহ গেলাস, কেহ বা পানের দিবার একটি খোল লইয়া বসিয়া গেল। তা সিদ্ধ হইলে সেই ঘটিতেই দুধ ও চিনি ফেলিয়া দেওয়া হইল। ঘটির মুখে গামছা দিয়া ছাঁকিয়া বৌদিদি সকলকে চা পরিবেশন করিলেন। তা বালক বালিকাগণের উদরস্থ যত হোক না হোক ঘরের মেঝেতে ঢেউ খেলিয়া গেল। নিকটস্থ গ্রামের জমিদার অতুল ঘোষ মহাশয়ের এক চতুর্দশ বর্ষীয় অবিবাহিতা কন্যা আছে, স্বজাতীয়, সৎবংশজাত। কৃতি অবিবাহিত একটি নব্য যুবক বিনোদ বিহারী গ্রামে উপস্থিত। অতঃপর ঘটনাস্রোত কোন দিকে প্রবাহিত হওয়ার সম্ভাবনা? সেই দিন অপরাহ্নেই ঘোষজা মহাশয় বিজয় মিত্রের নিকট লোক পাঠাইয়া প্রস্তাব করিলেন। মিত্র বলিয়া পাঠাইলেন, তা যদি হয় তার বড় সুখ কি? বাড়িতে জিজ্ঞাসা করি, বিনোদ কি বলে দেখি। বাড়িতে বলিলেন, মেয়েটি চোখে দেখা, কিছু নিন্দের নয়। দেওয়া থাওয়ার সম্বন্ধে যদি কৃপণতা না করে, আমাদের মান রাখে, তাহলে আর বাধা কি? এই বৈশাখ মাসেই হয়ে যাক। মেয়ে পূর্বে হাজারবার দেখা থাকিলেও বিবাহের সম্বন্ধ হইলে একবার ঘটা করিয়া মেয়ে দেখিতে যাইতে হয়। সুতরাং শুভক্ষণে বন্ধু বান্ধব লইয়া বিজয় মিত্র মেয়ে দেখিতে গেলেন। ঘোষজা মহাশয় অনেক বিনয় প্রকাশ করিয়া সকলকে অভ্যর্থনা করিলেন, কিন্তু টাকার বেলায় হাজারের বেশি আর উঠিতে চাহিলেন না। বরপক্ষীয়েরা এ প্রকার অযৌক্তিকতায় হাস্য সংবরণ করিতে পারিল না। বলিল, এন্ট্রান্স পাস করা ছেলে এলে পড়ছে, তারই তো হাজার টাকা বাধা, তার কি ক্ষমতা বলুন? যদি চাকরির চেষ্টা করে তো 15 টাকা মাইনে জুটলে খুব সৌভাগ্য। কন্যাপক্ষগণ বলিল, আহা সে যে আলাদা কথা, সে যে পড়ছে, জলের মাছ কত বড় হবে তার তো ঠিকানা নেই। যাই কি একদিন সে হাইকোর্টে জজ হতে পারে, আর যে কর্মে ঢুকেছে তার উন্নতি অনেকটা সীমাবদ্ধ হয়ে পড়েছে কিনা এটা তো স্বীকার করেন। ইত্যাদি প্রকার বাদ প্রতিবাদের পরে ঘোষজা মহাশয় 2000-এ উঠিলেন। ইহারা বলিলেন, 1000 নগদ 1000 গহনা, দান সামগ্রী ও অন্যান্য বাবদ 1000, এই 3000 নইলে আমরা পেরে উঠব না। ঘোষজা মহাশয় বলিলেন, পরে বিবেচনা করিয়া যেরূপ হয় বলিয়া পাঠাইবেন। উত্তম কথা বলিয়া বরপক্ষীয়গণ শেষবার ধূমপান করিয়া বাড়ি ফিরিয়া আসিলেন। পরদিন সংবাদ আসিল, অনেক কষ্টে মারিয়া কাটিয়া ঘোষজা মহাশয় 2500 পর্যন্ত উঠিবেন। ইহাতে যদি হয় উত্তম, নচেত অগত্যা তাহাকে ক্ষান্ত হইতে হইবে। বিজয় মিত্র বলিয়া পাঠাইলেন, টাকা অতি তুচ্ছ পদার্থ, কুটুম্ব সুখী বেশি প্রার্থনীয়। ঘোষজা মহাশয়ের সহিত কুটুম্বিতার লোভে তিনি 2500-ই সম্মত, এখন দিন স্থির হইতে পারে। বিনোদকে রাজি করিতে কোনো কষ্ট হইল না, কিন্তু 1000 টাকার গহনা শুনিয়া সে ভারী খুঁতখুঁত করিতে লাগিল। 1000 টাকার কি গহনা হবে বৌদিদি? এই তোমার জন্যে পুষ্পহার গড়ালাম, 275 টাকা পৌনে 13 আনা লাগলো, 1000 টাকায় কখানা গহনা হবে? বৌদিদি বলিলেন, 1000 টাকায় কি আর গা সাজানো গহনা হয় ভাই? নইলে নয় খান কতক তাই হবে, তারপরে বেঁচে পড়তে থাক, রোজগার করো, কত কত গহনা দেবে দিও না। বিনোদ কিয়ৎক্ষণ ভাবিল, বলিল, দেখো বৌদিদি, এক কাজ করলে হয় না, ওদের বলো যেন গহনা না দিয়ে গহনার ওই 1000 টাকা নগদে দেয়, ওতে আর 1000 আমরা মিলিয়ে 2000 টাকার পছন্দ মতো গহনা তৈরি করাই,
কলকাতায় তো যেতেই হবে বাক্সটা খোলাবার জন্যে। বৌদিদি কিয়ৎক্ষণ কপালে হাত দিয়া ভাবিয়া বলিলেন, এ পরামর্শ মন্দ নয়, তাই বলা যাক, মেয়ে ফিরিয়ে পাঠাবার সময় আমরা গা সাজিয়ে ফিরে পাঠাবো। কলিকাতায় গিয়ে গহনা গড়িয়ে আনতে কতদিন লাগবে বলো দেখিন বৌদিদি? কতদিন আর, নেবুতলায় কমলা দিদির বাড়ি যাবে, বাড়িতে শ্যাকড়া ডাকিয়ে বসে থেকে 7 দিনে গহনা তৈরি করিয়ে নেবে, ওরা তো যখন গহনা গড়ায় ওই রকম করেই গড়ায়। বিনোদ বলিল, ঘোষেরা রাজি হবে তো? বৌদিদি বলিলেন, এ রাজি হবে না তো কি? বৌদিদি গিয়া স্বামীর সহিত এ বিষয়ে কথা কহিলেন। বিজয় মিত্র বলিলেন, রাজি না হবার তো কোনো কারণ দেখিনি, কিন্তু সব দেখিয়া শুনিয়া তামাক খাইতে খাইতে বৃদ্ধ ভাবিলেন, ভায়ার আমার বড় চাকরি হয়েছে কিনা, মেজাজটা ভারী বেড়ে গেছে। অতুল ঘোষ রাজি হইলেন, একেবারে স্বর্ণশূন্য করিয়া মেয়েকে বিবাহের আসরে নামাইতেও পারিলেন না, অত্যাবশ্যক 2-4 খানা গহনা দিতেই হইল, অথচ 1000 টাকাও দিতে হইল, শেষে সেই 3000-ই দাঁড়াইল। সমারোহ করিয়া বিবাহ সম্পন্ন হইয়া গেল, কন্যার নাম শরৎকুমারী। বিনোদের বৌদিদি নববধূর মাতাকে বলিলেন, গহনা গড়াইতে একটু সময় লাগিবে, সুতরাং বধূকে 2 সপ্তাহের কম ফিরিয়া দিতে পারিবেন না। মাতা বলিলেন, তা বেশ, এই তো কাছেই, মাঝে 2-1 দিন পালকি পাঠিয়ে দেব, একবেলার জন্য পাঠিয়ে দিও, এখন তাহলেই হবে। সমীপস্থ একজন নবীনা বলিল, ওগো, এখন আর আগেকার মতো মেয়েরা শ্বশুর বাড়ি এসে কাঁদে কাটে না, 2 দিনের স্বামী চিনে নেয়। বিবাহের পর সপ্তাহ অতীত হইল, তথাপি বিনোদ কলিকাতা যাইবার নাম করে না, ঠাট্টার সম্পর্কীয় লোকেরা চোখ টেপাটেপি করিতে লাগিল, বলিল, গাছে না উঠতেই এক কাঁদি। বৌদিদি আসিয়া বলিলেন, ঠাকুরপো, আর গহনা গড়াতে না দেওয়া যে ভালো দেখাচ্ছে না ভাই, বউয়ের পিসির সঙ্গে কাল দেখা হলো, জিজ্ঞাসা করলে শরতের গহনা গড়িয়ে এসেছে। বিনোদ বলিল, আমায় তাড়াতে চাও বৌদিদি, খুব সুরিত তো। বৌদিদি বলিলেন, বুঝি ভাই, সব বুঝি, এক কাজ করো, যাতে দুকুল বজায় থাকে, ভোরের বেলা উঠে কলকাতায় যাও, সারাদিন সেখানে থেকে সোনা কিনে শ্যাকড়া ডাকিয়ে মাপ দিয়ে কমলা দিদির ওপর ভার দিয়ে এসো, সন্ধ্যের গাড়িতে চলে এসো, রাত 12টার সময় পৌঁছবে, এখন আমি তোমার শোবার ঘরে খাবার ঢাকা দিয়ে রেখে দেব। বিনোদ বলিল, তোমার কি বুদ্ধি বৌদিদি। বৌদিদি হাসিয়া বলিলেন, এখনই আমরা বুড়ো সুড়ো হয়েছি বটে, কিন্তু আমাদেরও একদিন ছিল তো ভাই, এখনো বেশ মনে পড়ে। বৌদিদি আরো যেন কি বলিতে যাইতেছিলেন, সামলাইয়া লইলেন। বিনোদ বলিল, বলো বলো, কি বলছিলে বৌদিদি? বৌদিদি, না এমন কিছু নয়, বলিয়া একটু সলজ্জ হাসি হাসিলেন। বিনোদ পীড়াপিড়ি করিতে লাগিল, না শুনিয়া কিছুতেই ছাড়িবে না, না বলিলে আড়ি করিবে। বৌদিদি তখন বলিলেন, ওই যে বললাম শোবার ঘরে খাবার ঢাকা দিয়ে রাখার কথা, ওই থেকে একটা পুরনো কথা মনে পড়ল, কারুকে না বলো তো বলি। বিনোদ বলিল, কারুকে বলবো না। বৌদিদি বলিলেন, আমাদের তখন নতুন নতুন বিয়ে হয়েছিল, তোমার দাদা হুগলি গিয়েছিলেন, সেখানে কি দরকার ছিল, অনেক রাতে ফেরার কথা ছিল, শোবার ঘরে তার খাবার ঢেকে রাখা হয়েছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম, তোমার দাদা এসে আমাকে উঠিয়ে আমাকে শুদ্ধ সেই পাতে একসঙ্গে খেতে বাধ্য করলেন। বিনোদ শুনিয়া ভারী আমোদ অনুভব করিল, বলিল, আমার দাদার এত বিদ্যে, আমি ভাবি উনি চিরকালই বুঝি চশমা চোখে দিয়ে ভাগবত পড়েন। স্থির হইল আগামীকল্য ভোর রাত্রে বিনোদ কলিকাতা যাত্রা করিবে। দেখিতে দেখিতে সন্ধ্যা হইল, আহারাদি হইল, শয়নের সময় উপস্থিত হইল। খোলা জানালার কাছে পালঙ্ক টানিয়া নববধূর সহিত বিনোদ শয়ন করিল। বাহিরে বাগান দিব্য জ্যোৎস্না উঠিয়াছে, মিষ্ট বাতাস বহিতেছে। বিনোদ অন্যদিনের অপেক্ষা আজ নীরব। শরৎকুমারী বলিল, কি ভাবছ? বিনোদ বলিল, অনেক দুঃখের কথা। কি দুঃখ শুনিবার জন্য এই 14 বর্ষীয়া বালিকা ব্যাকুল হইয়া উঠিল।
বিনোদ বলিল, আমি যদি বলি তাহলে তুমি আর আমাকে ভক্তি করবে না। শরৎ বলিল, স্বামীকে নাকি আবার কেউ কখনো ভক্তি না করে? বিনোদ বধূর মুখের পানে চাহিয়া রহিল। দুই চারি স্বচ্ছ স্থলিত কুন্তল তাহার ললাটে লুটাইতেছিল, তাহার চক্ষু দিয়া সরলতা উছলিয়া পড়িতেছিল। বিনোদ বলিল, আমি মহাপাষণ্ড, আমি তোমাদের সবাইকে ঠকিয়েছি। বালিকা নীরবে বিনোদের পানে চাহিয়া রহিল। বিনোদ বলিতে লাগিল, আমি মতিহারিতে চাকরিও করিনে, আমার 120 টাকা মাইনেও নয়। শরৎ বিস্মিত হইয়া বলিল, তবে কোথায় চাকরি করো? কোথাও করিনে, এলাহাবাদ রেল অফিসে চাকরি করতাম, সে চাকরি গেছে। আর কোনো উপায় না দেখে বিয়ে করে কিছু টাকা সংগ্রহ করব বলে এ ফন্দি করে এসেছি। জানতাম বড় চাকরি শুনলে বিয়ে হতে এক দণ্ডও দেরি হবে না, তারপর টাকা কড়ির সব নিয়ে পালিয়ে যেতাম। কিছু পূর্বে অগাধ সরলতায় ও প্রগাঢ় বিশ্বাসে বালিকা বলিয়াছিল, স্বামীকে নাকি আবার কেউ কখনো ভক্তি না করে। কিন্তু সন্ধ্যাগমে দিবালোক যেমন দেখিতে দেখিতে কোথাও দ্রুত পদে মিলাইয়া অদৃশ্য হইয়া যায়, স্বামীর প্রকৃত পরিচয়ে তার স্বামী ভক্তিও কোথায় অন্তরিত হইতে লাগিল বালিকা ঠিকানা পাইল না। একটা দারুণ আঘাতের বেদনায় নীরব হইয়া রহিল। বিনোদ বধূর স্কন্ধে হাত দিয়া আবার বলিল, বিয়ের আগে যখন বলেছিলাম কলকাতায় গিয়ে গহনা গড়াতে দেব, তখনই মতলবেই বলেছিলাম গহনা গড়াতে যাবার নাম করে এতদিন কোন কালে পালিয়ে যেতাম, তুমি সব মাটি করে দিয়েছ। শরৎ চট করিয়া স্বামীর হস্ত স্পর্শ হইতে স্কন্ধ সরাইয়া লইয়া বিছানায় উঠিয়া বসিল, বলিল, আমি কি করেছি? তুমি সোনার শিকল হয়ে আমায় বেঁধে ফেলেছ, তোমায় ফেলে যেতে পারিনে, অথচ থাকতেও পারিনে, থাকলে আজ বাদে কাল সব প্রকাশ হয়ে যাবে, লজ্জায় আর মুখ দেখাতে পারবো না। ক্রোধে ঘৃণায় লজ্জায় বালিকার ক্ষুদ্র বুক ভরিয়া গিয়াছিল, তবু জিজ্ঞাসা করিল, পালিয়ে কোথা যেতে? কয়লার খনিতে যেতাম, এখনো তাই যাব, সেখানে কন্ট্রাক্টের কাজ করব, খুব খাটুনি কিন্তু খুব লাভ। শরৎ সহসা বলিল, আমি সঙ্গে যাব। বিনোদ শয্যায় উঠিয়া বসিল, আহ্লাদে বলিল, তুমি যাবে শরৎ, পারবে? পারব, তুমি কি ভেবেছ তুমি চলে গেলে আমি এখানে বসে লোকের বাক্য যন্ত্রণা সইব? এই শুদ্ধ ঢিঢি পড়ে যাবে, যার যা মুখে আসবে সে তাই বলবে, আর আমি বসে বসে শুনব? বিনোদের আনন্দ ম্লান হইল। শরতের পলায়ন তবে আত্মসমর্পণ নহে, আত্মরক্ষা মাত্র। একটু পরে বলিল, তবে দুজনে পালাই এসো। কখন? পরশু ভোরে আমার কলকাতা যাবার কথা, শোবার আগে হাত বাক্সে টাকা গুছিয়ে এই ঘরে এনে রেখে দেব, রাত 1টা কি 2টোর সময় উঠে আমরা পালাবো। কয়লার খনির কাছে একটা ছোট বাড়ি নিয়ে থাকবো দুজনে, সম্পূর্ণ অজ্ঞাতবাস, জীবন নতুন করে আরম্ভ করব। বালিকা নববধূর মনে রাগের ও দুঃখের সঙ্গে সঙ্গে আর একটা কি ভাব দ্বন্দ্ব করিতেছিল। মনের দুয়ারে একটা কথা বারবার ধাক্কা দিতেছিল, তুমি সব মাটি করে দিয়েছ। ভাবিতে মিষ্ট লাগিতেছিল, তাহারই জন্য তাহার স্বামী পলায়ন করিতে পারে নাই, তাকে ফেলিয়া যাইতে পারেন নাই। কাঁটা বনের মধ্যে যেন এই একটি মিষ্ট ফল, সে সুখটুকু মনের মধ্যে ওলট পালট করিতে করিতে সে রাত্রে সে ঘুমাইয়া পড়িল। পরদিন কাটিল, শয়ন ঘরে টাকার বাক্স লইয়া রাত্রে বিনোদ শয়ন করিল। ভোরে বৌদিদি তাহাকে জাগাইতে আসিয়া দেখেন কেহ নাই, শয্যায় তাহার স্বামীর নামে এই পত্র পড়িয়া রহিয়াছে। শ্রীচরণেশু দাদা, আমি বউকে লইয়া পশ্চিমে চলিলাম, আমি আপনাদের সকলকে ঠকাইয়াছি, আমি মতিহারিতে চাকরি করি না, এলাহাবাদ রেল অফিসে একটি সামান্য চাকরি করিতাম, মদ খাইয়া সেটি খোয়াইয়াছি,
তখন নিরুপায় হইয়া জুয়াচুরি করিয়া বিবাহ করাই স্থির করি। অনুসন্ধানে পাছে ধরা পড়ি তাই ডিরেক্টরি খুঁজিয়া দেখিলাম আমার নামের কেহ কোথাও ভালো চাকরি করে কিনা। দেখিলাম মতিহারিতে একজন বিনোদ বিহারী মিত্র ভালো চাকরি করে, তাহার বেতনের পরিমাণ মুখস্থ করিয়া বাড়ি আসিয়া বিবাহ করিলাম। আমার এক পয়সাও নাই, আমার ক্যাশ বাক্সের শুধু ভাঙা কাঁচ বোঝাই করা আছে, বৌদিদির পুষ্পহারও এখনো তৈরি হয় নাই। আমার বিবাহে যে হাজার টাকা পণ পাওয়া গিয়াছে তাহা হইতেই তাহার জন্য পুষ্পহার গড়াইয়া দিবেন। গহনার হাজার টাকা সম্বল করিয়া ব্যবসা করা স্থির করিয়াছি, যদি কোনোদিন নিজের স্বভাব ও অবস্থা সংশোধন করতে পারি তবে আবার দেখা দিব। আপাতত প্রণামান্তে বিদায়, সেবকাধম শ্রী বিনোদ বিহারী মিত্র। পত্র পড়িয়া বৌদিদি স্তম্ভিত হইলেন। সত্য কথা বলিতে গেলে ঠাকুরপোর উপর ততটা রাগ হইল না, কিন্তু নিরপরাধ বউয়ের স্বামীর সঙ্গ গ্রহণেই যেন বেশি খটকা লাগিল। মন আপনা হইতেই বলিতে লাগিল, কলি, ঘোর কলি। কেমন লাগলো আজকের গল্প পাঠ? সত্যি ভালোবাসা বা প্রেম কত কিছুই না ঘটাতে পারে। যে বিনোদ বিহারী এত জুয়াচুরি করল সেও কেমন বদলে গেল, বউকে ফেলে রেখে পালাতে পারল না। যদি ভালো লাগে আজকের গল্প পাঠ তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর এখনো যারা সাবস্ক্রাইব চ্যানেলটি করেননি তাদের সাবস্ক্রাইবের অপেক্ষায় কিন্তু আমি রয়েছি। আপনারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, তাহলে আপনাদের আরো ভালো ভালো গল্প শোনাতে আমি উৎসাহিত হব। আবারও একটা অন্য গল্প নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন সকলে, নমস্কার।